হাই, আমি অভিজিৎ দাস। মাইন্ড এটা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, এটা ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের লেসন নম্বর 17। আজ আমরা মাউস সম্পর্কে পড়ব। তো মাউস মাউস কি? মাউস একটা আমাদের ইনপুট ডিভাইস, এটা কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এর আগে আমরা কিবোর্ড সম্পর্কে পড়েছি, এখন আমরা মাউস সম্পর্কে। তো মাউস তো যেমন কিবোর্ডের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইনপুট ডিভাইস বা পয়েন্টিং ডিভাইসও বলা হয়। তো মাউস দ্বারা জিইউআই ইউজার ইন্টারফেস বেসড অপারেটিং সিস্টেমে কোনো নির্দেশ প্রদানের জন্য মাউস পয়েন্টার দ্বারা সেই কমান্ড বা নির্দেশকে পয়েন্ট করা হয়। অর্থাৎ কি, এখানে আমরা ইয়ের ক্ষেত্রে কিবোর্ডের ক্ষেত্রে বলেছিলাম কি সিইউআই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আমরা অক্ষরের সাহায্যে কম্পিউটারের সঙ্গে ইন্টারাক্ট করি। আর মাউসকে আমরা জিইউআই অপারেটিং সিস্টেমে কাজ করা, জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ কি আমরা কোনো ছবি দেখে তাকে পয়েন্ট করা, সেই যে কাজ একে বলা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, দেখে বলা হচ্ছে আমাদের জিইউআই। তো আমাদের দেখো এখানে দুটো মাউসের ছবি দেওয়া আছে, একটাতে এখানে তার আছে, একটা কর্ড মানে তার যুক্ত মাউস, আর একটা তার নেই, এখানে বিনা তারের মাইস মাউস। তো এই বিনা তারের মাউস এখানে কার সঙ্গে যুক্ত আছে? এই যে এই একটা ডিভাইস, ওয়াইফাই ডিভাইস বা ব্লুটুথ ডিভাইস, আমাদের এই যন্ত্রটা আমাদের সিপিএর সঙ্গে লাগিয়ে রাখতে হবে, ইউএসবি ডিভাইসে এটাকে অ্যাটাচ করে রাখতে হবে, তারপরে আমাদের এই মাউস কিবোর্ড একসঙ্গে কাজ করবে। তো মাউসে আমাদের কি মেইনলি মাউসে তিন ধরনের বাটন দেখতে হচ্ছে। বাটন এখানে আমাদের প্লেন, এখানে দেখো আমাদের বাটন বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো আমাদের তিনটে বাটন আছে। এই যে এই বাম দিকের এটাকে, এই জায়গাটাকে, এটাকে বলা হচ্ছে তোমার আমি এই যে এই জায়গাটা, এটাকে এটা একটা একটা বাটন, এ আর একটা বাটন, এই একটা স্ক্রল বার, এবং কোনো কোনো মাউসের এখানে বাটন থাকে, এখানে বাটন থাকে। সে তো স্ট্যান্ডার্ড আমাদের এই তিনটে বাটন থাকে। তো এটাকে কী বলে, লেফট বাটন, রাইট বাটন, লেফট রাইট অ্যান্ড স্ক্রল বাটন, এখানে আমাদের স্ক্রল, এগুলো বাটন বাটন বলে তিনটে কাজ। তো এদের কাজ কী? তো এদের কাজ হলো লেফট ক্লিক, ডাবল ক্লিক, ড্র্যাগ, রাইট ক্লিক অ্যান্ড স্ক্রলিং। এই মাউসের দ্বারা এই কাজগুলি করা হয়। ক্লিক অর্থাৎ কি, আমাদের লেফট মাউস বাটনটাকে, তো বাম দিকের বাটনটিকে আমাদের একবার ক্লিক করা, অর্থাৎ যেমন দেখি এখানে এটা এটা খেলে লেফট বাটন বলা হচ্ছে, এটা বাম দিকের মাউস বাটনটাকে একবার ক্লিক করাকে বলা হচ্ছে আমাদের ক্লিক। আবার এই মাউস বাটনটাকে খুব তাড়াতাড়ি দুবার করে ক্লিক করাকে বলা হচ্ছে কি ডাবল ক্লিক। আবার ড্র্যাগ, এই বাটনটাকে চেপে দেওয়া, যেমন আমি এখানে এই যে এই পয়েন্টটা নোট দেখো, এখানে আমি যদি এই যে চেপে মাউস পয়েন্টটাকে চেপে রেখে টানছি, দেখে বলা হচ্ছে ড্র্যাগ। আর আমি যখন এই একবার ক্লিক করছি, দেখে এক একটা করে বিন্দু পড়ছে, একে বলা হচ্ছে ক্লিক। আর এখানে ডবল ক্লিক, এখানে একে আমি যদি দুবার করে ক্লিক করি তাহলে ডবল ক্লিক, খুব তাড়াতাড়ি আমাদের ক্লিক করতে হয়, তাকে বলা হচ্ছে ডবল ক্লিক। তাহলে আমাদের এই লেফট মাউস বাটনে তিনটে তিনটে কাজ, একটা হলো ক্লিক, ডবল ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এরপর রাইট ক্লিক অর্থাৎ বাম দিকের বাটনটাকে আমাদের একবার প্রেস করাকে বলা হচ্ছে রাইট ক্লিক। আর স্ক্রলিং, এই যে চাকাটা আছে, এই চাকাটা উপর নিচে করাকে বলা হচ্ছে স্ক্রলিং। এটা করলে কী হয়, কোনো ডকুমেন্টসের পেজ উপরে বা পেজ নিচে আমাদের এটা ওঠানামা করে। তো এটা হলো আমাদের মাউসের মূল স্ট্রাকচার, অর্থাৎ মাউসের যে বটনগুলি থাকে সেগুলির কাজ। তো এদের আমাদের গঠন অনুযায়ী মাউসকে সাধারণত আমাদের দুই ভাগে ভাগ করে, একটা হলো মেকানিক্যাল মাউস, একটা অপটিক্যাল মাউস। মেকানিক্যাল মাউস কি কাকে বলে দেখো, অর্থাৎ মেকানিক্যাল মাউস, এই মাউসের সাথে যে গোলাকার রবার দেখো, এটা এই মাউস আজকাল খুবই কম দেখা যায়, তোমরা হয়তো কোথাও নাও দেখতে পারো, এই মাউস আর এখন আর ব্যবহার করা যায় না। আমরা যখন কম্পিউটার প্রথম শিখি তখন এই মাউসই বেশি ছিল, তখন অপটিক্যাল মাউস ছিল না। তো এই মাউসগুলোর স্ট্রাকচার কি, এটা একে বলা সেই জন্য মেকানিক্যাল মাউস মাউস। এই যে মাউসটা এখানে একটা মূল জিনিস হলো এই বল, এই দেখো এখানে এই যে বলটা দেওয়া আছে, এই বল, এই বলের সঙ্গে কি হয়, এই যে এখানে দেখো দুটো চাকা দেওয়া আছে, একটা চাকা, এই একটা চাকা। আর এই চাকার সামনে এইখানে আমাদের সেন্সার লাইট আছে, দেখো এই যে এখানে একটা সেন্সার লাইট, এরও এখানে সেন্সার লাইট আছে। এই চাকা যখন আমাদের এই বলটা যখন ঘোরে, তার সঙ্গে সঙ্গে এই 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 এর সঙ্গে ঘর্ষণে আমাদের কী হয়, এই চাকাটাও ঘোরে। আর চাকাটা ঘোরার ফলে কী হয়, এইখানে আমাদের লাইটগুলো, এই যে লেজার লাইটের সামনে একটা চক্র আমাদের ঘুরতে থাকে, এবং সেই চাকা চাকা ঘোরার দিক আমাকে, এখানে ক্যামেরা আছে, সেই ক্যামেরা চাকা ঘোরা কোন দিকে ঘুরছে সেই অনুযায়ী দেখে আমাদেরকে মাউস পয়েন্টারটাকে মুভ করে। তো এই ধরনের মাউসকে বলা হচ্ছে মেকানিক্যাল মাউস, অর্থাৎ এখানে আমাদেরকে আমাদের এই মূল চাকার সঙ্গে, এই চাকার সঙ্গে সেন্সার যুক্ত, মানে আর একটা চাকা যুক্ত আছে এবং তার সামনে আমাদের সেন্সার আছে, সেই সেন্সার, এবং আর এখানে যে চিপ আছে, এই চিপের কাজ তো আলাদা আছে, এটা একটা সার্কিট বোর্ড আছে। তো এটা
তো এই হলো আমাদের মাউসের মূল স্ট্রাকচার, অর্থাৎ কি আমাদের একটা রবার টাইপের বল, সেই বলের সঙ্গে চাকা আছে, চাকার সঙ্গে লেজার লাইটের সঙ্গে আমাদের রিফ্লেকশন করে আমাদের এই মাউসটা কাজ করে। তো বর্তমানে এই মাউস আমাদের খুবই কম ব্যবহার করা হয়, তো এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল মাউস। তো এখন বর্তমানে সব থেকে বেশি যে মাউস ব্যবহার করা হয় তাকে বলা হয় কি অপটিক্যাল মাউস, যে আমরা প্রায় এখন সব সব কম্পিউটারে অপটিক্যাল মাউসই থাকে। অপটিক্যাল মাউস কেন বলা হচ্ছে অপটিক্যাল, অর্থাৎ লাইট নিয়ে সম্পর্কিত কাজ। এখানে এই যে চাকা ঘোরার ব্যাপারটা এলইডি লাইটের সঙ্গে, লাইটের সঙ্গে এখানে ফটো ডায়োড থাকে, এই মাউস প্যাড ছাড়া কোনো চালানো যায়। আগে যেমন আমাদের ওই ওইটা আমাদের যেই এই মেকানিক্যাল মাউস, যখন মাউস প্যাড ছাড়া এটা চলতো না, কারণ কি এটা চাকাটা বলটাকে ঘোরাতে হবে, যদি খুবই প্লেন জায়গা হয়ে যায় তাহলে আমাদের কি বলটা ঘুরবে না। তো সেই জন্যে এখানে আমাদের একটা আলাদা মাউস প্যাড করে রাখতে হতো এই মাউসকে চালানোর জন্য, কিন্তু অপটিক্যাল মাউস চালানোর জন্য কোনো মাউস প্যাডের দরকার হয় না। এখানে দেখো এখানে কীভাবে কাজ করে, এই যে এলইডি লাইট, এই এলইডি লাইট এখানে কী কাজ করে, এখানে দেখো মাউস প্যাড ছাড়া এ চালানো যায় এবং কোনো সমতল জায়গায় মাউস প্যাডটি এদিক ওদিক ঘোরালে এলইডি আলোর বিচ্ছুরণের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করে মাউস পয়েন্টার এদিক ওদিক ঘোরানো হয়। যে অপটিক্যাল মাউসের সাথে তার থাকে না তাকে কর্ডলেস মাউস বলে। এখানে দেখো এই যে লাইট, এই এলইডি লাইটটা কী কাজ করে, আমাদের এলইডি লাইটটা আমাদের যেখানে যে সারফেসে থাকে মাউসটা সেই সারফেসে এলইডি লাইটটা ফেলে, তার সারফেসে আমাদের প্রত্যেকটা সারফেস রাফ অর্থাৎ অসমতল। তো এই অসমতল তল থেকে আলোরগুলো আলোকগুলো আবার রিফ্লেকশন হয়ে আমাদের উপরের দিকে যায়, আর উপর দিকে গিয়ে এই যে দেখো ফটোসেল লাইট ডিটেক্টর, এই যে লাইটটা এইখানে এক ধরনের একে আমরা বলতে পারি ক্যামেরা বলতে পারি, এ কী কাজ করে, এই যে রিফ্লেকশনগুলো হয় কোন দিকে রিফ্লেকশন হচ্ছে সেই রিফ্লেকশনটা এই ক্যামেরার সাহায্যে ছবিগুলো তুলে নিয়ে সেটাকে প্রসেসিং করে আমাদের মাউসটাকে আগে পিছিয়ে ঘোরাতে থাকে। তো এখানে লাইট সোর্স হলো কি এলইডি লাইট, আর এটাকে ক্যামেরা হলো ফটোসেল লাইট, এই দুটো একসঙ্গে মিলে আমাদের মাউসটিকে আমাদের আগে পিছিয়ে করতে হবে। দেখে বলা হচ্ছে আমাদের অপটিক্যাল মাউস। তো এখানে দেখো আমরা কয়েকটা ছবি দিয়ে দিয়েছি মাউসের বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় মাউস পয়েন্টারের চিহ্ন ব্যবহার, যেমন আমরা এখানে তোমাদের আমি যে ভিডিওটা করছি এখানে মাউস পয়েন্টারটা কেমন আছে, একটা গোল লাল রঙের, এই যে এটা এখানে গোল লাল রঙের একটা মাউস পয়েন্টার দেখতে পাচ্ছো, এটা এটার মাউস পয়েন্টারকে আমি চেঞ্জ করে দিয়েছি আমি এই ভিডিওটা করার জন্য এখানে। তো তার বাদে সাধারণত আমরা যে মাউস পয়েন্টার দেখতে পাই, যেমন লেফট হ্যান্ড অ্যারো পয়েন্টার, এই এই চিহ্নটা আমরা প্রায় সবসময় দেখতে পাই, একে বলা হয় এটা হলো স্ট্যান্ডার্ড পয়েন্টার বলা হচ্ছে। এরপরে আছে দেখো এটা একটা যোগ চিহ্ন, এটা সাধারণত এক্সেল শিটে যখন কোনো শিট থাকে তার উপরে আমাদের মাউস পয়েন্টারটা এরকম দেখতে পাওয়া যায়। টেক্সট এডিটিং পয়েন্ট, অর্থাৎ কি আমরা যদি কোথাও কোনো টেক্সট লিখি ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট আমরা যখন কিছু লিখবো তখন এখানে লেখার জন্য একটা কার্সারটি থাকে, তা আমাদের সেই তার মধ্যে নিয়ে গেলে মাউসটাকে মাউসটা তীর চিহ্ন পরিণত হয়ে যায়, আবার যখন আমাদের লেখার মধ্যে নিয়ে তখন একে আইবিএম বলা হয়, আইবিএমের মতো থাকে এটা একে। তাহলে মুভিং পয়েন্টার, অর্থাৎ কি আমরা কোনো অবজেক্টকে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে, তখন তাকে বলা হচ্ছে মুভিং পয়েন্টার এটা। এরপর আছে দেখো আমাদের কোনো সেলকে যদি আগে পিছিয়ে করতে হয় এখানে দ্বিমুখী তীর চিহ্ন বলে, এখানে এখানে দুই দিকে তীর চিহ্ন আছে, এটাকে কোনো উইন্ডোকে বড়ো বা ছোটো করতে হয় ব্যবহার করা হয়। তারপরে কি ক্রস হেয়ার পয়েন্টার, এবং কোনো সিলেকশন এরিয়াকে পয়েন্ট করতে হয়, অর্থাৎ কোনো আমি মনে করো পার্টিকুলার এই অংশটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এখানে আমাদের এই ওয়াইট পয়েন্ট এই ধরনের পয়েন্টার দিয়ে ব্যবহার করতে হবে এদের। এটা স্ট্যান্ড ওয়াচ, এটা কি এটা আওয়ার গ্লাস পয়েন্টার, এবং যখন কম্পিউটার সিস্টেম ব্যস্ত থাকে, যখন কম্পিউটার সিস্টেম ব্যস্ত থাকে তখন তখন আমাদের এই চিহ্নটা দেখতে পাই এখানে এখানে, বা স্ট্যান্ড ওয়াচ অনেক একে বলা হয়। হাইপার লিঙ্ক পয়েন্ট, অর্থাৎ হাইপার লিঙ্ক, অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি অন্য কোনো ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক থাকে তারপরে আমাদের যদি মাউস পয়েন্টারটা নিয়ে যায় তখন সেই মাউস পয়েন্টারটা হাতের মতো চিহ্ন হয়ে যায়, একে বলা হাইপার লিঙ্ক পয়েন্টার বলা হচ্ছে। তো আমাদের এই যে মাউসের পয়েন্টারের বিভিন্ন এখানে আমরা বিভিন্ন জায়গায় তা আমাদের আরও অনেকগুলি আছে, আমরা সচরাচর আমরা যেগুলো দেখতে পাই এখানে সেইগুলি নিয়ে আলোচনা করা হলো। তো আমাদের এই মাউস পয়েন্টারের এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটাকে কাজ করে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।